জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে যোগ দিয়ে কথা বলেন তিনি জানান প্রতিযোগিতামূলক না হলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জের ইভিএম এ ভোটকে ইতিবাচক উল্লেখ করে বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ক্রমশই উত্তাল হচ্ছে রাজনীতির মাঠ একদিকে সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠানের তোড়জোর অন্যদিকে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দুই মিলে এ পরিস্থিতি ঘোলাটে এমন বাস্তবতা উঠে আসে শনিবার জাতীয় নির্বাচন ইস্যুতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে সেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে দশটি সুপারিশ তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান পদত্যাগ করবার সে মানসিকতা প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের থাকতে হবে এতে যোগদান সাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপির অংশগ্রহণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিএনপিকে নির্বাচনের মাঠে আনতে হবে এবং সে দায়িত্ব সরকারি দলের নিতে হবে দলীয় সরকার এবং বিরোধী দলীয় রাজনৈতিক দল তাদেরকে এগিয়ে আসতে হবে তাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে আরেক প্রশ্নের জবাবে ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন সাবেক সিএসি কেন্দ্রে উইদিন মিনিটস টাইম এরা গণনা করা যায় এবং সাথে সাথে যারা ওখানে প্রার্থী থাকে প্রার্থীর প্রতিনিধি থাকে তারা সাথে সাথে পাঁচ সাত মিনিটের মধ্যে রেজাল্ট জানতে পারে যে কে কত ভোট পেয়েছে সেটা আর পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না বর্তমান কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব এমন বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদে বিজয়ী হয় বিপক্ষ দল अरवर हुसैन देश टी ढाका